বন্ধুরা, আজ আমি আপনাদের একটা সিরাপের সম্পর্কে বলবো। হ্যাঁ বন্ধুরা, কাফ সিরাপ, যেটার নাম হলো বেন্টামিন এক্স। তো বন্ধুরা, এটা আপনারা বাজারে যে কোনো ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 75 টাকা 100 ml বটলের দাম। তো বন্ধুরা, এইটা মূলত কাজ করে থাকে ঠান্ডা লাগার পর যে সমস্ত প্রবলেমগুলো হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, সর্দি ঠিকঠাক মতো বেরোতে পারে না, সর্দি ভিতরে জমা হয়ে বসে যায়, সেই কারণে কাশি হতে হয়। তো এইরকম ধরনের প্রবলেমগুলোর জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে এই সিরাপটার মধ্যে কী কী কম্পোজিশনগুলো আছে সেগুলোর সম্পর্কে। ফার্স্ট যে কম্পোজিশনটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, যেটা কাজ করে থাকে মূলত মিউকোলাইটিক হিসাবে। গুয়াফেনসিন কাজ করে থাকে মূলত শ্লেষ্মা নির্গমনকারী হিসাবে। আর লিভোসালবুটামল কাজ করে থাকে মূলত ব্রঙ্কোডাইলেটর হিসাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এটা মূলত কাজ করে থাকে, এই সিরাপটা শরীর থেকে আপনার শ্বাসনালী থেকে যে পরিমাণ মিউকাস আপনার শ্বাসনালীতে জমে আছে সেই সমস্ত সর্দিকে টেনে বের করে আনে এবং আপনার কাশিটাকে বন্ধ করে। তো বন্ধুরা, এটা আপনারা কখন ইউজ করতে পারবেন? এটা আপনারা দিনে 3 বার খাবার পর, প্রাপ্তবয়স্করা সকাল দুপুর রাত্রে খাবার পর 10 ml করে আপনারা ইউজ করতে পারেন। আর যদি 5 বছরের শিশু বা বাচ্চা হয় তো সেক্ষেত্রে 5 ml করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে এটা ইউজ করানো যেতে পারে। তো বন্ধুরা, এটার কিছু ইউজ করার সাথে সাথে কিছু সাইড এফেক্টের কথাও মাথায় রাখতে হবে আপনাদের। যেমন, এটা আপনি ধরুন অনেক দিন ধরে ইউজ করছেন বা এটার জন্য আপনার সাইড এফেক্ট হলো, অনেক দিন ধরে ইউজ করছেন বা এটা আপনার শরীরে শ্যুট করলো না, সেই ক্ষেত্রে আপনার যে যে সাইড এফেক্টগুলো হতে পারে সেটা হচ্ছে র্যাশ বেরিয়ে যেতে পারে, চুলকানি হতে পারে, হেডাচি হতে পারে, আপনার ঘুম ঘুম ভাব লাগতে পারে, এরকম ধরনের প্রবলেমগুলো হলেও হতে পারে। তো বন্ধুরা, আমার মনে হয় যে এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের অবশ্যই ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা প্রায় সবসময় সব সিজনই, অর্থাৎ ঠান্ডা গরমের সিজনেই দিই, ঠান্ডা লেগে যাওয়ার জন্য এই সমস্ত কাশি হাঁচি শ্বাসকষ্ট প্রবলেমগুলোতে ভুগে থাকেন, তাদের অবশ্যই ভালো হবে এবং উপকারে লাগবে। তো যদি ভিডিওটা আপনাদের উপকারে লাগে এবং ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর কোনো কিছু যদি এই সিরাপটা সম্পর্কে জানার থাকে বা মেডিসিনের কম্পোজিশনগুলো সম্পর্কে জানার থাকে কিছু, তো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। আর যতটা পারবেন সেই সমস্ত বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করবেন, তার সাথে সাথে আপনার নিজের পরিবারের মেম্বারদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এইরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এইরকম ধরনের ভিডিও পেতে পরবর্তী সময়ে অসুবিধা আপনার না হয়। চলুন বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।